ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবাদী ছাত্ররা প্রথম শহীদ মিনার তৈরি করে 52-24 ফেব্রুয়ারি। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু কারফিউ নিষেধাজ্ঞা অমান্য করেই আন্দোলনের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা প্রথম শহীদ মিনার নেতৃত্ব দেয়। দেখুন সংবাদপত্র ও ইতিহাসের গ্রন্থ থেকে ভাষা আন্দোলন ইতিহাস ভিত্তিক বৈশাখী টেলিভিশনের আজকের প্রতিবেদন। ২৩ ফেব্রুয়ারি রাত 9টা কি 10টা, বাইরে কারফিউ। এসব উপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজের কিছু ছাত্র ইট বালু সিমেন্ট মিস্ত্রি সহ সব জোগাড় করে বেরিয়ে পড়ে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার তৈরির জন্য। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বদরুল আলম এবং সাইদ হায়দার প্রথম শহীদ মিনারের নকশা তৈরি করেন। মেডিকেল কলেজ ব্যারাকের প্রধান ফটকের 12 নম্বর শেডের পূর্ব প্রান্তে নির্মিত এই মিনারের নাম দেওয়া হয় শহীদ স্মৃতিস্তম্ভ। তা হাতে লিখে দিয়েছিলেন অন্যতম নকশাকারী বদরুল আলম। 23 ফেব্রুয়ারি রাতে শুরু করা প্রথম শহীদ মিনারের নির্মাণ কাজ 24 ফেব্রুয়ারি ভোরে আলো ফুটতে ফুটতে শেষ হয়। নির্মাণকারীরা স্থান ত্যাগ করেন, কিন্তু সকালে এ শহীদ মিনারে ভিড় জমে ছাত্র জনতার। ভাষা শহীদের প্রতি শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব, সেই সাথে এদিন টানা 96 ঘন্টার হরতালের তৃতীয় দিন পালিত হয়। চলে হত্যা নির্যাতনের প্রতিবাদ ও ভাষার দাবিতে আন্দোলনের কর্মসূচি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।